ফিজিওথেরাপি খুব পরিচিত একটি নাম এবং ব্যাক পেইনের সাথে খুব ভালোভাবে এটি সম্পর্কিত। প্রথমে ফিজিওথেরাপি নেবে নাকি প্রথমে আসলে মুখে খাবার যে ওষুধগুলো সেগুলো শুরু করবে, এই দুটি বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ব্যাক পেইনের ট্রিটমেন্টে যে ফিজিওথেরাপির যে রোলটা, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ফিজিশিয়ানের উপর। আমি অ্যাকিউট ক্ষেত্রে আমি কখনোই ফিজিওথেরাপি অ্যালাউ করি না, কারণ অ্যাকিউট মানে এটা সাডেন অনসেট, এটা যে কোনো সময় আবার চলে যাবে যদি আমরা এটা রিলিভিং ফ্যাক্টর বের করতে পারি। ফিজিওথেরাপিতে কী করে, ব্যায়াম করাবে, গরম শেক দিবে, এটাই ফিজিওথেরাপির। গরম শেক দিলে হয় কি, আমাদের ব্যাক মাসেল যে অ্যাকচুয়াল যে স্ট্রেংথটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, কিন্তু ওই যে একটু আগে বললাম যে ক্রনিক যাদের, তাদের একটা রোল প্লে করতে পারে ফিজিওথেরাপিস্ট। অনেকে যেটি বলে থাকেন যে বিভিন্ন ধরনের সমস্যার কারণে সার্জারি করবার প্রয়োজন হয়, কখন আসলে সেই সার্জারির দিকে ধাবিত হতে হয় রোগীকে? সার্জারির দিকে ধাবিত হব আমরা ওই সময় যখন আমাদের রুট কম্প্রেশন থাকবে, যখন ডিস্কটা ডিজেনারেশন হবে, যখন আমার সেন্সরি ডিমিনিশড হবে। ব্যাক পেনের কিছু যে অ্যালার্মিং সাইন থাকে, যেমন আমরা অনেক সময় দেখি ইউরিনারি ইনকন্টিনেন্স নিয়ে আসে, প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে, পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স আমরা বলি যে কডাইকোনাস সিন্ড্রোম যেটা বলে থাকি। তো ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ডেফিনেটলি এটা অ্যালার্মিং, ওই ক্ষেত্রে ইমার্জেন্সি বেসিস আমাদের সার্জারি করতে হয়। সেক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষার সাথে যোগ করতে হয় কিনা, যেমন তার ব্লাড গ্রুপিং, তার হেপাটাইটিস আছে কিনা, যদি রিপিট একটা এমআরআই করতে হয়, রিপিট একটা এমআরআই করি। যেমন দুই সপ্তাহ আগে আমাদের এমআরআই যেমন রোগী ভালো ছিল, আফটার দুই সপ্তাহ পরে রোগী কিন্তু কডাইকোনাস সিন্ড্রোম ডেভেলপ করছে, ওই ক্ষেত্রে আমাদের একটা আরেকটা এমআরআই করতে হবে। বর্তমান প্রেক্ষাপট জানবার জন্য একটি এমআরআই এর প্রয়োজন হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া।